ওয়েলকাম টু অর্ঘ কুকিং চ্যানেল। আজকের রেসিপি মিষ্টি ভাইফোঁটার স্পেশাল, চলুন দেখে নিন। সবার প্রথমে এখানে আমি 4 চা চামচ সুগার পাউডার দিলাম, সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো, আর দিলাম 2 চা চামচ গুঁড়ো দুধ। তার সাথে এখানে 1 লিটার দুধের ছানা কাটিয়ে জল ঝারিয়ে নিয়েছি, সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে শুকনো নারকেল গুঁড়োও দিতে পারেন। এবার একটা ডো তৈরি করে নিয়েছি, সেটা আমি এখানে একটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে এবার একটু থেসে নিয়ে এটাকে আমি লম্বা করে নেব, লম্বা শেপ আকারে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো আকারে শেপ তৈরি করে নিতে পারেন। এবারে ফয়েল পেপারটাকে দিয়ে এইভাবে প্রথমে সিল করে দিতে হবে। সিল করে দেওয়ার পরে এখানে আমি এই একটা নিয়ে এটাকে আমি সেট করে দিচ্ছি, যাতে একটা সুন্দরভাবে একটা শেপ থাকে, সমান থাকে, সেইভাবেই সমান করে দিচ্ছি। উল্টে নিয়ে আবারও আমি এই দিকটাতে একটু চেপে দিলে দুদিকে পুরো সমান হয়ে যাবে। এইভাবেই চেপে দিয়ে এটাকে আমি রোল করে নেব। এটাকে রোল করে নিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম ফ্রিজে, 15 মিনিট পর এটাকে আমি বার করে নিলাম। এবারে ফয়েল পেপারটাকে খুলে নেব। ফয়েল পেপারটাকে খুলে নিয়ে এখানে আমি একটা ছুরি নেব, ছুরি দিয়ে এটাকে আমি পাতলা পাতলা করে পিস করে কেটে নেব। আপনারা এখানে মোটাও করে নিতে পারেন। এবারে এটাকে আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর, এটা দারুণ খেতে লাগে বন্ধুরা। এখানে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা সাজিয়ে নেওয়ার পরে একটু পেস্তা বাদাম দিয়ে এর ওপরে আমি গার্নিশ করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক দেবেন, প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।